আমরা ঢাকা লিট ফেস্টিভে এসেছি। ঢাকা লিট ফেস্ট একটি আন্তর্জাতিক ফেস্টিভ্যাল। এখানে আজকে আমার কবিতার সেশন ছিল, আমার একটু লেট হয়েছিল। যাই হোক, কবিতার সেশন খুবই বোরিং জিনিস, কিন্তু এখানে কী চলে অন্যান্য সেটা একটু দেখে নিতে চাই, দেখতে চাই। অনেকে এটাকে হাইব্রিড ফেস্টিভ্যাল বলে, বলে ইংলিশ মিডিয়ামের জন্য ফেস্টিভ্যাল, কিন্তু আসলে বিষয়টা সেটা কি না। বাংলা একাডেমিকে আমরা আসলে সচরাচর এই রূপে কখনো দেখি না। বিল্ডিংয়ের দিকে আমার পেছনে দেখলেই আপনারা বুঝবেন যে সেখানে যে লেজার আলো, নিয়ন আলো, ভালো, একদিক দিয়ে ভালো। সময় পাল্টাচ্ছে, জীবন পাল্টাচ্ছে, আমাদের উৎসব, আনন্দ, পার্বণ এবং আমাদের আশা আকাঙ্ক্ষা এবং বিশ্ব দরবারে আমাদের যে অবস্থা এবং অবস্থান, সমীকরণ, সাহিত্যের সমীকরণ, সেটিও আসলে পাল্টাচ্ছে। সেটিরই প্রমাণ আসলে আজকের এই লিট ফেস্ট। আজকে দ্বিতীয় দিন, কাল সমাপনী অনুষ্ঠান আছে। গতবার আধুনিস এসেছিলেন, তার সাথে হ্যান্ডশেক করার সুযোগ হয়েছিল, কবিতা পড়ার সুযোগ হয়েছিল একই মঞ্চে। আজকেও আমার সেশন ছিল। সব মিলিয়ে বলা যায় যে ভালো, আমরা একটু দেখি বরং সেটা বেশি ভালো হবে। বাংলা একাডেমির বটতলা, যেখানে বইয়ের মোড়ক উন্মোচন দেখি, সেখানে এখন কনসার্ট চলছে। প্রবর রিপন কবি আমাদের বন্ধু, তার ব্যান্ড দল গান করছে, হয়তো আমরা একটু দেখে নিতে চাই। আজকের মতো সেশন শেষ, গান চলছে, প্রবরের গান দেখলাম। খুব ভালো গান গায়, জীবনমুখী গান গাওয়ার চেষ্টা করে, ভাল লাগে। কবিরা আসলে সব কিছুই পারে এরকম মনে হয়। এবং এই যে আয়োজন, এর সফলতা কামনা করি। একদিন বাংলাদেশের সাহিত্য বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবে, সেই প্রত্যাশা করি। ভালো থাকুন, কবিতায় থাকুন, সাহিত্য থাকুন, কারণ কবিতা, সাহিত্য, গান এগুলো জীবনের কথা বলে, একটি নতুন এবং সুন্দর সমাজ গঠনের কথা বলে। আসলে এই ফেস্টে আসে, আমরা বলতে পারি যে আসলে কারা আসে, কিন্তু প্রচুর গাড়ি এখানে দেখেছে যারা আসলে এলিট ফেস্টে এসেছিল। তাহলে এটা আসলে বড় লোকের একটা ফেস্টিভ্যাল কিনা সেটা একটা প্রশ্ন আছে, কিন্তু আমাদের মতো গরিব মাজুল কবিরা এখানে আসে, কবিতা পড়ে, সেটাও একটা বিষয়। বাই।